ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا وعملوا الصالحات اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহান মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রজবের তৃতীয় জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য সকলে আবেগ ভরা কণ্ঠ নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল করিমের চব্বিশ নং সূরা সূরাতুন নূরের ১৯ নং আয়াতে করিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে অপসংস্কৃতি সমাজের মধ্যে যদি বিস্তার করে দেয় তাহলে এর পরিণাম কী হতে পারে সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই সকল লোকেরা মুসলমানদের মাঝে অশ্লীলতা খারাপি যেই জিনিসটাকে সমাজ কখনো গ্রহণ করতে চায় না, সেই জিনিসটাকে যখন মুসলমানদের মধ্যে বিস্তার করে দেয় অথবা ছড়িয়ে দেওয়াটাকে পছন্দ করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাহুম ফিদ দুনিয়া লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়াতেও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং পরকাল কাল কিয়ামত দিবসেও এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়া তো শাস্তি, আখেরাতেও শাস্তি। অপরাধ একটাই, সেটা হচ্ছে ক্রিস্টি কালচার খারাপ করে সেটাকে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ক্রিস্টি কালচার, অপসংস্কৃতি, অশ্লীলতা, এগুলোকে প্রায় একই অর্থে ধরা যেতে পারে। সংস্কৃতি কিন্তু একটা আল্লাহ পাকের নিয়ামত। আমাদের সমাজের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কৃতি হিসাবে বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে যাদের ঘরের মানুষ মারা গেছে তাদেরকে তোমরা একটু সান্ত্বনা দাও, এটা হচ্ছে সুন্নত। কেউ যদি মারা যায় তাহলে প্রতিবেশী যারা আছে 3 দিন পর্যন্ত তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবে, এটা হচ্ছে সুন্নত। কেউ যদি মারা যায় তাহলে সেই ব্যক্তিকে তার ঘরের লোকেরা যেন কাজবাজে জড়িত না হতে হয়, বরং তোমরাই সেই লোকটার জন্য গোসলের ব্যবস্থা করো, দাফন এবং জানাজা ইত্যাদির ব্যবস্থা করো, যত ধরনের কাজ আছে সবগুলো প্রতিবেশী আঞ্জাম দিবে, এটা হচ্ছে রাসূলের সুন্নত। কোরআনুল করিমের ভাষায় এটাকে সুন্নত বলা হলেও কিন্তু আমাদের সমাজের ভাষায় এটাকে বলা যায় সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের নিয়ম, সমাজের একটা রীতি এবং নীতি। কিন্তু এটার সাথে যদি কেউ কোনো কিছুকে যোগ করে, মনে করেন একটা কথার কথা, কোনো ব্যক্তি মারা গেল তার ঘরের ভিতরে খাবার তো দিলই না, বরং তার ঘরের আশপাশে যদি কোনো ব্যক্তি গান বাদ্য করে অথবা কোনো ব্যক্তি টিভিটা এত জোরে ছেড়ে দিল যার ঘরের মানুষটা মারা গেছে তিনি ঘুমাতে পর্যন্ত পারে না, তাহলে এটা হচ্ছে আপনি লোকটাকে সান্ত্বনা দেওয়ার বদলে বরং আপনি আনন্দ উদযাপন করতেছেন, তাকে একটা বেদনা দেওয়া হয়, ঠিক না বলেন? এটাকে বলা যায় এক কথা অপসংস্কৃতি। যেখানে আপনাকে একটু ভালো কাজ করার কথা ছিল, যেখানে লোকটাকে একটু সান্ত্বনা দেওয়ার কথা ছিল, সেখানে আপনি লোকটাকে সান্ত্বনা দিলেন না, বরং আপনি খুব হাসি তামাশায় আপনি খুব মজায় আছেন এই জিনিসটা দিয়ে তাকে নিপীড়ন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকদেরকেই বলেছেন, কাল কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি তো রেডি করে রেখেছেনই, এমনকি দুনিয়াতেও এই সমস্ত ব্যক্তির শাস্তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গ্রেফতার করবেন। অতএব কালচার, অশ্লীলতা এবং সংস্কৃতির বিকৃতি কোনো ব্যক্তি ঘটালেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সেই ব্যক্তি দুশ্মনে পরিণত হবে। আমাদের দেশের মধ্যে যতগুলো দিবস আছে, দিবস উদযাপিত হয়, এই দিবসগুলোর একটা থিম আছে আলাদা আলাদা। 16ই ডিসেম্বর আমাদের জন্য বিজয় দিবস, আমাদের রাষ্ট্রপক্ষ আমাদের জন্য রেখেছেন। কি জন্য রেখেছেন? এটার থিম হচ্ছে আমরা কিভাবে সেই পাকিস্তানি হানাদারদের সাথে আমাদের দেশের লোকগুলো মরণপণ যুদ্ধ করেছে, আমাদের দেশের লোকগুলো মুক্তি পাবার জন্য তাদের সাথে কিভাবে যুদ্ধ করেছে, আমাদের দেশের লোকগুলো কিভাবে নির্যাতিত হয়েছিল, সেই 71 সনে আমাদের দেশের মানুষগুলো কিভাবে না খেয়ে মারা গেছিল, এটার একটা উপস্থাপন শোক প্রকাশ উদ্দেশ্য ছিল মূলত বিজয় দিবস।
কিন্তু এক্ষেত্রে নাচ গানের ব্যবস্থা, এই ক্ষেত্রে নাচ গানের আয়োজন, এই ক্ষেত্রে আমি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সম্পূর্ণরূপে খোলামেলা করে আমি রাস্তায় ঘাটে হাঁটবো, আল্লাহর কসম এই জিনিসটা যেই সমস্ত লোকগুলো শহীদ হয়েছে এখন এখন কবরে আছে, এই সমস্ত লোকগুলো যদি আল্লাহ পাকের কাছ থেকে যদি অনুমতি পাইতো যে আল্লাহ আমি বাংলাদেশ স্বাধীন করার জন্য নিজের গলাটা দিয়ে দিলাম, এই লোকেরা আমাদের কৃতজ্ঞতা তো প্রকাশ করেই না, বরং আমাদের জন্য তারা কোনো কিছু পাঠাই না, বরং তারা নাচ গানে লিপ্ত। আল্লাহ আমাকে ওয়ার্ডার দাও, ওয়ার্ডার দাও, আমাকে দুনিয়াতে আর একবার ছেড়া দাও, আমি এদেরকে আগে হত্যা করে আবার আপনার কাছে চলে আসি, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস আমরা সেটা করছি না, উচিত ছিল আমি দুই দুই রাকাত নামাজ বাড়িয়ে দেব, নফল নামাজ পড়ব এবং আল্লাহ পাকের কাছে মুনাজাত দেব, আমি কুল হুয়াল্লাহ শরীফের খতম পড়ব, কোরআনুল কারীমের খতম পড়াবো, দোয়া করব আল্লাহ যারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে আজকে আমরা স্বাধীন ব্যক্তি হিসাবে আমরা নিজেকে ঘোষণা দিতে পারছি, ও আল্লাহ এদেরকে তুমি জান্নাত দান করো, কিন্তু সেটা করছি না, আরো বরং আমি আনন্দ উল্লাস করছি, তার কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে না, বরং তার সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এটা ছিল বিজয় দিবসের থিম। এবার আসুন মার্চের 26শে মার্চের থিমটা কি, সেই দিন রাতে পাকিস্তানি লোকেরা আমাদের দেশের মধ্যে অন্ধকার রাতের বেলায় কিভাবে আক্রমণ করেছিল, কিভাবে তারা আক্রমণ করার ফলে এই দেশের মানুষগুলো যেখানে সেখানে কুকুরের মতো মারা গিয়েছিল, যেখানে সেখানে তাদের রাত্রি কাটাতে হয়েছিল, এবং আমাদের দেশের বীর সেনানীরা তাদের মোকাবেলা কি করেছিল, কিভাবে করেছিল, এটার একটা থিম সেখানের মধ্যে উপস্থাপন করার দরকার ছিল। বড়ই আফসোসের বিষয় সেই দিন এইগুলো হচ্ছে না, বরং সম্পূর্ণরূপে উল্টোটা, সেই দিন আমরা নাচ গানে ব্যস্ত, ঠিক কিনা বলেন? নাচ গানে ব্যস্ত না আমাদের দেশের লোকেরা, সম্পূর্ণরূপে উল্টা, ঠিক তদ্রূপ আজকে আমরা যেই দিনে উপনীত হয়েছি সেই দিনটা আপনারা জানেন, আজকে কোন দিনে আমরা আছি এটা আপনারা জানেন না? জানেন আপনারা? পয়লা বৈশাখী জানেন না? কথা কয় না, আলহামদুলিল্লাহ চন্দন কোঠার মসজিদের মুসল্লিরা সম্ভবত এই সম্পর্কে খবর রাখে না, আমি বিশ্বাস করি যদি বাস্তব কেউ যদি খবর না রেখে থাকেন আল্লাহর কসম আল্লাহ পাকের কাছে আপনি এর প্রতিদান অবশ্যই পাবেন, কারণ এটা বৈশাখী দিবস নয় বরং একটা বেহায়া দিবস, ঠিক কিনা বলেন? এই বৈশাখী দিবসটারও একটা থিম ছিল, এই বৈশাখী দিবসটা কেন এসছে আমাদের মাঝে এটারও আলাদা স্বতন্ত্র একটা থিম ছিল, সেই থিমটা কি, আজ থেকে 500 বছর আগে 1584 সালে বাংলাদেশটা বাংলাদেশ স্বতন্ত্র হিসাবে ছিল না, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য ছিল, ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এবং আশপাশে মিয়ানমার সহ একটা এলাকা ছিল, বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন বাদশাহ সম্রাট আকবর। বাদশাহ সম্রাট আকবরের বংশ পরস্পর যদি গণনা করা হয়, বংশ পরস্পর যদি জানতে চাওয়া হয়, তাহলে ইতিহাসটা টানলে এইভাবে আসে, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন আজ থেকে ঐতিহাসিকদের ইসলামী ঐতিহাসিকদের ভাষ্য মতে হযরত আদম আলাইহিস সালাম আজ থেকে 10 অথবা 15 হাজার বছর আগে তিনি পৃথিবীতে এসেছেন, তিনি অনেক দিন যাবত পর্যন্ত লোকদেরকে আল্লাহ পাকের প্রতি আহ্বান করেছেন, এরপরে তিনি চলে গেছেন, ওনার ছেলে শীস আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন, তিনিও চলে গেছেন, অনেক দিন পর্যন্ত মানুষগুলো সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে, কারো কাছে দিনের দাওয়াত দেওয়া হচ্ছিল না, যার কারণে মানুষগুলো কুফর এবং শিরিকের সাথে লিপ্ত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, নূহ আলাইহিস সালামের সন্তান ছিল 3 জন, নূহ আলাইহিস সালামের
প্রথম সন্তানের নাম ছিল হাম, দ্বিতীয় সন্তানের নাম ছিল সাম, তৃতীয় সন্তানের নাম ছিল ইয়াফেস। হাম যখন জন্মগ্রহণ করেছে অ্যাডাল্ট হওয়ার পর তিনি চলে গেছেন আফ্রিকা মহাদেশে। হামের বংশধর থেকে যতগুলো মানুষ পৃথিবীতে আসছে একেবারে সমস্ত মানুষগুলো হচ্ছে নিগ্রো। আফ্রিকার মানুষগুলো নিগ্রো না, কথা বলেন না কেন? আফ্রিকার মানুষগুলো সম্পূর্ণরূপে কালো। হামের বংশধর যত আছে এই পৃথিবীতে, চাই সে মুসলমান হোক কিংবা অমুসলিম, সবগুলো কালো। সাম তিনি চলে গেছেন মধ্যপ্রাচ্য, অর্থাৎ বর্তমান আরাবিয়ান কান্ট্রিতে বসবাস করেছিলেন সাম। সামের যতগুলো সন্তান পৃথিবীতে ছিল তৎকাল থেকেই তারা একটু ধর্মপরায়ণ বেশি ছিলেন। এরপরে ছিল ইয়াফেস। ইয়াফেস বাবার থেকে আসার পরে, বাবা যখন মারা গেলেন, নূহ আলাইহিসসালাম যখন মারা গেল, তিনি চলে আসলেন বর্তমান ইরানে। ইরানের মধ্যে ওনার যত সন্তানগুলো এসেছিল এই সন্তানটা দুই ভাগে ভাগ হয়েছে। একটাকে বলা হয় আর্য, আরেকটা বলা হয় অনার্য। একটা হচ্ছে আর্য, আরেকটা হচ্ছে অনার্য। বিশেষ করে যারা বাংলাতে অনার্স করেছেন তারা এই সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে পারেন। আর্য অনার্য, ইয়াফেসের বংশধর হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর্য আরেকটা হচ্ছে অনার্য। আর্য সম্প্রদায় যারা, তারা সেই ইরান থেকে চলে এসেছে ভারতবর্ষে। আর অনার্য যারা, তারা সেখানের মধ্যে কিছু ছিল আর কিছু বাংলাদেশের মধ্যে আসছে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে আসছে। আর্যরা ছিল মৌলিকভাবে হিন্দু ধর্মের, অর্থাৎ তারা যদিও ইয়াফেস থেকে এসছে, ইয়াফেস থেকে আসা সত্ত্বেও তারা আস্তে আস্তে তাদের ধর্মটাকে পরিবর্তন করা শুরু করেছে। ধর্মটাকে পরিবর্তন করতে করতে তারা সম্পূর্ণরূপে হিন্দুতে পরিণত হয়েছে। আর অনার্য যারা ছিল তাদের মধ্যে কিছু ইরাক ইরানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে, আর তাদের মধ্যে অনার্যদের মধ্যে কিছু সংখ্যক লোক এই ভারতবর্ষের বাংলার জমিন এবং কলকাতা এইদিকে যারা মুসলমান আছে তাদের মধ্যে সয়লাভ হতে লাগলো। তাহলে আমরা জানতে পারলাম দুইটা সেক্টর, একটা হচ্ছে আর্য, এরা হচ্ছে হিন্দু সম্প্রদায়, আর একটা হচ্ছে অনার্য, এরা হচ্ছে মোটামুটি ভাবে বলা যায় মুসলিম সম্প্রদায়। আর্য সম্প্রদায় যারা ছিল, আর্যরা সার্বক্ষণিক অনার্যদেরকে গালিগালাজ করত। তাদের সেই পুরাতন সংস্কৃত ভাষা অনুযায়ী কখনো তাদেরকে কৃচ্ছ বলতো, কখনো তাদেরকে কৃতক্ষ বলতো, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে নিম্ন জাতের ভাষা। আবার তাদের এই আর্যদের ধর্মগ্রন্থ পুরাণ, যেই ধর্মগ্রন্থ এখন বর্তমানে হিন্দুদের, এদের পুরাণের মধ্যে যদি তালাশ করা হয় তাহলে অনার্যদের অযথা যেখানে সেখানে গালিগালাজ করেছে। এমনকি এরা মানুষ নয়, এরা হচ্ছে পক্ষীকুল, পাখিকুল, এরা হচ্ছে পাখির চাইতে নিকৃষ্ট। আমি বলি আসলে মূলত অনার্যরা পাখির চাইতে নিকৃষ্ট হওয়ার কারণ একটাই, এই পৃথিবীতে অনার্যরা, এই বাংলার জমিনে অনার্যরা কেবল আল্লাহ পাককে এক হিসাবে মানে। এই বাংলার জমিনের মধ্যে কেবলমাত্র অনার্যরাই আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে। এই পৃথিবীর বুকে বাংলার জমিনে কেবলমাত্র অনার্যই হাদিসকে মানে, আল্লাহর হাবিবকে মানে। এই জন্যই তারা মানুষ আর থাকতে পারলো না, তারা হয়ে গেল পাখিকুল। তারা কি হয়ে গেছে? নিম্ন জাতের জিনিস তাদেরকে বলা হতো। দেখেন না, যেখানে মধ্যে মুসলমান সেখানে নির্যাতন আছে না নাই? যেখানে মুসলমান সেখানে নির্যাতন, যেখানে মুসলমান নাই সেখানের মধ্যে মানবতা সয়লাভ, আর যেখানে মুসলমান সেখানে মানবতা বলতে কোনো কিছু নেই। ঠিক না, বিষয়টা এরকম না? সারা পৃথিবীব্যাপী তো এটাই চলছে। সেই আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় ইরশাদ করে দিয়েছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু সামিউন আলীম। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো,
তোমরা যেথায় থাকো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সাথে রয়েছি। মুসলমানরা যেখানে থাকবে না কেন, মুসলমানরা যেই জায়গাতে থাকুক না কেন, মুসলমানরা সারা পৃথিবীর আনাচে কানাচে যেই স্থানের মধ্যে থাকুক না কেন, তাদের সাথে রয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পদে পদেই সাহায্য করবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো ارشاد করেছেন, ওয়ামান ইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ও পৃথিবীর মানুষ, তোমরা চাই অনার্য থাকো না কেন, চাই আর্য হও না কেন, তোমরা যদি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারো, কাল কিয়ামত দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নবীদের সাথে, তোমাদেরকে শহীদদের সাথে, তোমাদেরকে সত্যবাদীদের সাথে, তোমাদেরকে সৎকর্মশীল পরায়ণ লোকদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার অধিকার দিয়ে দেব। চাই ওনার জহন কিংবা আর জহন, যদি আল্লাহর হাবিবকে মানা যায় তাহলে যাবে কোথায়? জান্নাতকে। আর যদি আল্লাহর হাবিবকে না মানে, দুনিয়ার মানুষ যদি তাকে খারাপ নিকৃষ্ট আরো কিছু বলেও যদি গালি দেয়, তাহলে ওই লোকটা আল্লাহ পাকের কাছে খারাপ নয়, বরং সারা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম আর্য আর অনার্য, এই আর্য এবং অনার্যদের ইতিহাসটা আস্তে আস্তে 1584 সন পর্যন্ত আসলো। বাংলার আমাদের বাংলাদেশের মধ্যে তৎকালীন থেকেই দুইটা পঞ্জিকা ব্যবহার হতো, ক্যালেন্ডার। একটা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার সৌর, আর একটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার যেটা হচ্ছে আরবি। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী বছর হয় 354 দিনে, আর সৌর ক্যালেন্ডার অনুযায়ী বছর হয় 365 দিনে। এই যে 10-12 দিন 15 দিন কম, এই 10-12 দিন 15 দিন কম হওয়ার কারণে দেখা গেছে বাংলাদেশের যে সৃজনশীল সৃজন যেটাকে বলে, অর্থাৎ ধানের দিন ধান, আমের দিন আম, কাঁঠালের দিন কাঁঠাল, ইত্যাদি ইত্যাদি, এই ফসল ফলাদিগুলোর মধ্যে দেখা যায় তো হিজরি সনের কারণে আস্তে আস্তে এটা ঠিক থাকতো না। সৌর ক্যালেন্ডার অনুযায়ী এটা ঠিক থাকতো, যেই মাসেরটা সেই মাসেই হয়, যেই মাসেরটা সেই মাসেই হতে থাকতো, যেই মাসের ধান সেই মাসেই হতো, যেই সনে যেই মাসের ফল ফলাদি সেই মাসেই হতো, কিন্তু হিজরি সনে এটা হতো না। কারণ রমজান মাস দেখা গেছে আমরা আজ থেকে 10-15 বছর আগে রমজান মাস পালন করেছি শীতকালে, এখন কি শীতকালে রমজান হয় না? এখন বর্তমানে মারাত্মক গরমের মধ্যে রমজানটা পালিত হচ্ছে, এটার মূল কারণ হিজরি সনটা 10 দিন অথবা 11 দিন কম। এই যে 10-11 দিন কম, এই কমের কারণে দেখা গেছে যে আরবি সনের সাথে এই ফল ফলাদির মৌসুমটা ঠিক থাকতেছে না। তাই বাদশা সম্রাট আকবর চিন্তা করলো যে হিজরি সনকে যদি বাদ দেওয়া যায়, এটার স্থানে যদি বাংলা আরেকটা নতুন সনটাকে যদি যুক্ত করা যায়, তাহলে তো একেবারে খারাপ হবে না, তাহলে আমাদের যে সিজনালি যে ফসলগুলো ঠিক মাস, যেই মাসে আসার দরকার সেই মাসে আসবে, যেই সময় আসার দরকার সেই সময় আসবে, এই চিন্তা ফিকির করে তিনি ফতুল্লা সাহেবকে, আমির ফতে আলী সাহেবকে তিনি দায়িত্ব দিলেন যে তুমি নতুন করে একটা ক্যালেন্ডার বানাও, বাংলা পঞ্জিকা বানাও। এখন বাংলার নিয়ম অনুযায়ী প্রথম মাস ছিল শ্রাবণ মাস,
বাংলার এখন আমাদের প্রথম মাস হচ্ছে বৈশাখ, কিন্তু তখন নিয়ম ছিল শ্রাবণ মাস। এখন যদি শ্রাবণ মাসকে যদি প্রথমে নিয়ে আসে তাহলে সিজনটা ঠিক থাকে না, হিজরি সনের সাথে মিলাইতে পারে না। এই জন্য তিনি ফতে আলী সাহেবকে বললেন, কোনো সমস্যা নাই, বৈশাখ মাসকে যদি প্রথম মাস উদযাপন করতে হয়, প্রথম মাস বানাইতে হয়, প্রয়োজনে বৈশাখ মাসকে প্রথম মাস বানাও। এইবার ফতে আলী সাহেব সুন্দর মতো এটাকে সৌরের সাথে মিলজিল করে এবং বছরগুলো সুন্দর মতো হিজরির সাথে মিল করে তিনি একটা নতুন পঞ্জিকা বের করলেন, যেটাকে বাংলা পঞ্জিকা হিসেবে জানি। এখন বৈশাখ মাস যেহেতু প্রথম মাস, এই দৃষ্টিকোণ থেকে সেই সম্রাট আকবর নিজেই একটা রেওয়াজ চালু করলেন, যখন বৈশাখ মাস আসবে আমরা বৈশাখ মাসে শুধু একটু মিষ্টি পান করব, মিষ্টি খাবো, মিষ্টি মুখ করব। আর বৈশাখ মাস যখন আসবে এই উপলক্ষে যারা ব্যবসায়ী হবেন তারা হাল খাতা তৈরি করবেন, যাদের যত ঋণ আছে অথবা যেখানে মধ্যে মাল সামানা বাকি দেওয়া হয়েছে তাদের কাছে হাল খাতা পাঠিয়ে দেওয়া হবে, তারা যেন টাকাগুলো দিয়ে যায়। এরপরে যখন বৈশাখ মাস আসবে সারা দেশের যত ধরনের হিসাব নিকাশ এই বৈশাখ মাসে হবে, এটা ছিল তার মূল থিম। কিন্তু বড়ই আফসোসের বিষয়, সেই থিমটা আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এখন এখন আর হাল খাতা নাই, এখন আর মিষ্টি মুখ নাই, এখন আর ব্যবসা চাঙ্গা করা উদ্দেশ্য নাই, এখন সম্পূর্ণরূপে চলে এসছে সাদা কাপড় আর এখানের মধ্যে সুন্দর মতো একটা পতাকা লাগাইয়া দেওয়া অথবা গালের মধ্যে পতাকা চিহ্নিত করা এবং সকালবেলায় পান্তা ইলিশ খাওয়া, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, সম্রাট আকবর সাহেব যে উদ্দেশ্য করে পরিবর্তন করলেন সেই উদ্দেশ্যটা তো এখন নাই, এখন আছে? এটা কোত্থেকে আসলো, এটা কোত্থেকে আসলো, এই প্রশ্নের জবাব আবার যেতে হবে আর্যদের কাছে। আর্যরা চিন্তা করলো এরা হচ্ছে অনার্য জাতি, এরা হচ্ছে মুসলিম জাতি, এদের ভিতরে সম্রাট আকবরের সেই থিম বাদ দিয়ে নতুন একটা অপসংস্কৃতি ঢুকিয়ে দিতে হবে, যাতে করে এরা যে মুসলমান না এরা অমুসলমান, এরা আর্য না অনার্য, এদের মধ্যে যেন কোনো ধরনের ভেদাভেদ না থাকে, এরা কি হিন্দু না মুসলমান এটা যেন পার্থক্য না থাকে। এই জন্য নতুন করে বর্তমান পদ্ধতি অনুযায়ী পহেলা বৈশাখের উদযাপন করা হচ্ছে, ঠিক কিনা বলেন? এবার আপনারা নিজেরাই বলেন, যেহেতু আর্যদের সেই সুদূর পরিকল্পনা যে এমন একটা থিম দিয়ে দিতে হবে যাতে করে এরা আর্য না অনার্য এই জিনিসটা যেন বোঝা না যায়, এরা মুসলমান না অমুসলমান এটা যেন বোঝা না যায়, এরা হিন্দু না মুসলমান বোঝা না যায়, তাহলে এই জিনিসটা উদযাপন করা একজন মুসলমানের জন্য জায়েজ হবে? যারা বলেন জায়েজ হবে, জায়েজ হবে না। স্বয়ং সেই সম্রাট আকবরের একটা দৃষ্টান্ত দিয়ে আমি বুঝাচ্ছি। একবার সম্রাট আকবর উনি ওনার নিজস্ব কামরার মধ্যে বসা, তো হঠাৎ করে তখন তো আর বিদ্যুৎ ছিল না, এরকম বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, তো তিনি বসা রুমের মধ্যে পাশে ছিল একটা চেরাগ। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাব মুসলমানু কাহাসি সেই কিতাবের 3 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন যে সম্রাট আকবর বসে আছে ঘরের মধ্যে, হঠাৎ করে চারাক জ্বলতেছে, চারাক জ্বলতেছে, একটা জোর জোর করে একটা বাতাস আসলো, আসার কারণেই ওনার চারাকটা নিভে গেল, পুরা ঘর অন্ধকার। আর রাত্রিটা ছিল অমাবস্যার রাত্রি, অন্ধকারের কারণে আশপাশে কিছু আছে কি নাই সেটাও বোঝা যাচ্ছিল না। এইবার হঠাৎ করে তার ভিতরে একটা ভয় ঢুকলো, আহা, আমি কত বছর যাবৎ পর্যন্ত এই ভারতবর্ষকে পরিচালনা করতেছি, আমার আশপাশে পাইক পেয়াদা ছিল, আমার আশপাশে মন্ত্রী মিনিস্টার ছিল, আমার আশপাশে আমার আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমি যখন এই জগৎ ছেড়ে যখন আমি পরজগতে চলে যাব, আমি এই জগৎ ছেড়ে যখন কবরে চলে যাব, তখন তো এরকম অন্ধকারই থাকবে, এই অন্ধকারের ভিতরে আমি যদি এখন কাউকে ডাক দেই সে আসবে আমাকে উদ্ধার করার জন্য, কিন্তু কবরের মধ্যে যে অন্ধকার থাকবে আমার পাইক পেয়াদা সেখানে থাকবে না, আমার আত্মীয় স্বজন সেখানে থাকবে না, আমার কোনো ধরনের সহযোগিতা করার মতো কেউ থাকবে না, তখন আমার কি হবে? টেনশন করতে করতে রাতের বেলা আর ঘুম হয় না, সকালবেলায় তিনি রাজপ্রসাদে গেলেন,
সিংহাসনে বসলেন। মনটা খুব খারাপ, রাতের বেলা টেনশনে ধরেছে, এখন মনটা খুব খারাপ। এমন সময় ওনার মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী ছিল চালাক, তার নাম ছিল বীরবল। বীরবল জিজ্ঞেস করলো, জাহাঁপনা, আমি লক্ষ্য করেছি আপনার মনটা বড় খারাপ, এর কারণটা কি? এইবার বাদশাহ আকবর বীরবলকে ডাক দিয়া বলতেছে, গতকাল রাতের বেলায় আমি অন্ধকারের মধ্যে পড়েছিলাম, আমি আমার অন্ধকারের দূর করার জন্য আমার মন্ত্রীকে ডেকে দিছিলাম, আমার পরিবারের সদস্যদেরকে ডাকলাম, আমার যত পাইক পেয়াদা আছে তাদেরকে ডাকলাম, তারা এসে আমাকে বাতি ধরিয়ে দিয়েছে, আমার ঘর থেকে অন্ধকার চলে গেছে। কিন্তু হঠাৎ করে আমার মনের মধ্যে একটা ধাক্কা লাগলো, অন্ধকার কবরের মধ্যে গেলেও তো সেই রকম অন্ধকার থাকবে, বরং এর চাইতে বেশি অন্ধকার থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, অন্ধকার কবরটা এত বেশি অন্ধকার হবে, স্বাভাবিকভাবে একটা কবর যদি করা হয় তাহলে কবরের পাশটা দুই হাত হয় এবং কবরটা লোকটার সাইজ অনুযায়ী 3.5 হাত হয়। এই কবরটা মোটামুটি প্রশস্ত বলা যায়, লোকটা যদি ঈমানদার না হয়। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যতটুকু অন্ধকার কবরের ভিতরে থাকবে, যতটুকু অন্ধকার কবরের উপর মাটি দেওয়ার পরে থাকবে, ওই লোকটা যদি গুনাহগার হয়, ওই লোকটা যদি আল্লাহ তাআলার দুশমন হয়, তার চাইতে অনেক অনেক বেশি গুণ অন্ধকারে পরিণত হবে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, ওই লোকটার রূহটাকে সিজ্জিন নামক স্থানের মধ্যে নেওয়া হবে, সেখানের মধ্যে অনেক অন্ধকার। লোকটার অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে সেখানে সাজা দিবে। আরে হাদিস মোতাবেক ওই লোকটা খারাপ মানুষ হওয়ার কারণে অন্ধকার কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত কামড়াইতে থাকবে, আবার জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, লোকটা কাঁদবে আর বলবে, তুমি কেন আমাকে এত বেশি আঘাত করতেছো? তখন সাপ বলবে, তুমি তো দুনিয়ার মধ্যে ফজরের নামাজ পড়ো নাই, তুমি দুনিয়ার মধ্যে জোহরের নামাজ পড়ো নাই, তুমি দুনিয়ার মধ্যে আসরের নামাজ পড়ো নাই, তুমি দুনিয়ার মধ্যে মাগরিবের নামাজ পড়ো নাই, তুমি দুনিয়ার মধ্যে এশার নামাজ পড়ো নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন তোমাকে শাস্তি দেবার, এই জন্য আমি তোমাকে শাস্তি দিয়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত তোমাকে আমি শাস্তি দিতে থাকব। ঠিক ব্যতিক্রম যেই ব্যক্তি কামেল মুকাম্মাল ইমানদার হবে, আল্লাহর নবী বলতেছেন ওই লোকটা যদি কবরের মধ্যে যায় প্রশ্নের জবাবগুলো সুন্দর মতো দিতে পারবে, প্রশ্নের জবাব দেওয়া শেষ, ওয়ামা আদরাকা মা ইল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে ইল্লিন নামক স্থানের মধ্যে নিয়ে যাবে। ইল্লিন হচ্ছে জান্নাতের সাথে একটা সংশ্লিষ্ট জায়গার নাম, যেই জায়গার মধ্যে সরাসরি জান্নাত যদিও না হয়, জান্নাতের সাথে একটা সম্পর্ক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিবেন, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দা দুনিয়ার মধ্যে আমার নবীর সুন্নতের তাবেদারি ছিল, দুনিয়ার মধ্যে বৈশাখী দিন উদযাপন করে নাই, দুনিয়ার মধ্যে যত দিবস ছিল সমস্ত দিবসগুলোর মধ্যে যে আসল থিম ছিল সেই আসল থিমের অনুসরণ করেছে, কখনো ইসলাম বহির্ভূত কোনো কাজের সাথে সম্পর্কিত হয় নাই। ও আমার ফেরেশতা, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরিধান করিয়া দাও।
শুধু তাই নয়, তাই নয়, আমার বান্দাকে এমন ভাবে ঘুমের মধ্যে পড়াইয়া দাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহ নামক হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, লোকটাকে এমন একটা তোশকের মধ্যে শুইয়ে দেওয়া হবে, জাজিমের মধ্যে শুইয়ে দেওয়া হবে, জাজিমের উচ্চতা হবে দুনিয়া থেকে আকাশ প্রান্ত পর্যন্ত। এই লোকটা যখন ওটার মধ্যে শুয়ে যাবে, লোকটা সরাসরি একেবারে তোশকের চাপের কারণে সুন্দর মতো নিচে পড়ে যাবে, লোকটাকে দেখা যাবে না। ঠিক যখন ইসরাফিল আলাইহিসসালাম কিয়ামত দিবসে বাঁশিতে ফুৎকার দিবে, শিঙ্গায় ফুৎকার দিবে, এই লোকটা তখন ঘুম ভাঙবে। কোন ব্যক্তি যদি অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে যদি রাতের বেলা ঘুমায়, সকাল বেলায় লোকটাকে ঘুম থেকে জাগাতে গেলে লোকটা মনে করে আমি মাত্র 1 ঘন্টা আগে ঘুমাইছি অথবা 2 ঘন্টা আগে ঘুমাইছি। ঠিক তদ্রূপ যেই ব্যক্তির সাথে জান্নাতের সাথে কবরের মধ্যে কানেকশন হয়ে যাবে, ওই লোকটাকে যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহপুত্তার দেওয়ার কারণে লোকটা যখন উঠবে, তখন লোকটার মনে হবে আমি এই মাত্র ঘুমাইছিলাম, তখন লোকটা বলবে কোন ব্যক্তিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর মতো ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছিলেন, কে রে আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব পড়লা, কে আমার এত আরামদায়ক ঘুমের মধ্যে ডিস্টার্ব পড়লা। ঠিক সেই মুহূর্তে আরেকজন ফেরেশতা এসে বলবে তুমি টেনশন করো না, অল্প একটু কাজ আছে, সামান্য একটু কাজ আছে, এই কাজটা শেষ, যেই জায়গা থেকে তুমি এত সুন্দর আরামের ঘুম পাইতে পেরেছ, একেবারে স্বয়ং সেই ঘুমের জায়গা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইয়া দিবেন। এইবার বাদশাহ আকবর বলতেছে গতকাল রাতের বেলায় আমি এই টেনশন করতেছিলাম, আমি দুনিয়াতে কি করলাম আর দুনিয়াতে কি করতে পারলাম না, কাল যখন আমি মারা যাব তখন কবরের মধ্যে আমি কিভাবে একা একা থাকব। বীরবল চিন্তা করলো, বাদশাহ জাহাপনার মনটা বড় খারাপ, বাদশাহ জাহাপনার মনটাকে একটু শান্তি দিতে হবে, একটু প্রশান্তি করে দিতে হবে। তাই বীরবল ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে কতদিন বেঁচে ছিলেন? এইবার বাদশাহ আকবর বলতেছেন, আমার নবী 63 বছর জিন্দগি পেয়েছেন, কত বছর পর্যন্ত লোকদেরকে দুনিয়াতে দাওয়াত দিয়েছেন, কয় কেবলমাত্র 23 বছর দুনিয়াতে দাওয়াত দিয়েছেন। এইবার বীরবল বলতেছেন, আপনার নবী একা একা মানুষ, আপনি যেরকম একজন মানুষ, আপনার নবী একজন মানুষ ছিল, 23 বছর জিন্দগিতে দুনিয়ার মানুষদেরকে এত বেশি আলো দিয়ে গেছেন, আজ থেকে 800 বছর পর্যন্ত, বর্তমান থেকে 1400 বছর পর্যন্ত আল্লাহর নবীর 23 বছর মেহনতের কারণে এখনো পর্যন্ত সারা দুনিয়ায় আলো ছড়িয়ে আছে। এইবার বীরবল বলতেছে, বাদশাহ আপনি টেনশন করবেন না, আপনার নবী কেবলমাত্র 23 বছর চেষ্টা করেছিল, 23 বছর মেহনত করেছে, 23 বছর মেহনত করার কারণে সারা পৃথিবীতে এত বেশি আলো দিতে পেরেছে, আজকে 800 বছর পর্যন্ত তিনি মারা গেছেন, তাহলে নিঃসন্দেহে কবরের মধ্যে সেইভাবে চেষ্টা করে অনেক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আলোর ব্যবস্থা করেছেন। আপনি আপনার জিন্দগিতে যদি আপনার নবীর অনুসরণ করতে পারেন, আপনি আপনার জিন্দগিতে যদি আপনার নবী যা বলেছে সেই অনুযায়ী যদি চলতে পারেন, আমি বীরবল আপনাকে কথা দিলাম, আমি বীরবল আপনাকে গ্যারান্টি দিলাম, আল্লাহর নবী কাল কিয়ামত দিবসে কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন, কবরের মধ্যে এবং কাল কিয়ামত দিবসে সেই 800 বছরের আলো দিয়া আপনাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। নেওয়া সম্ভব কিনা জোরে বলেন, সম্ভব কিনা আরো জোরে বলেন।
আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করতে হবে, আল্লাহর নবী যা বলে গেছেন সেটা করতে হবে। এইবার বাদশাহ আকবর তাকে যদি বীরবল এই ধরনের উপদেশ দিতে পারেন, বীরবল কিন্তু মুসলমান ছিল না, বাদশাহ আকবরও কিন্তু ভালো মানুষ ছিল না, বাদশাহ আকবর হিন্দুদের একটু টানা টানা ভাব ছিল, হিন্দুদের পক্ষ অবলম্বন করতেন, যার কারণে তিনি দিনে এলাহি তৈরি করে গেছেন। বাদশাহ আকবর অরিজিনালি মুসলমান ছিলেন না, মুসলমান না থাকা সত্ত্বেও বীরবল যদি একজন মুসলিম হওয়া সত্ত্বেও একজন খারাপ বাদশাকে যদি এত বড় সুন্দর পরামর্শ দিতে পারে, আমার বিশ্বাস আল্লাহর কসম আমরা সঠিক মুসলমান, আমরা আল্লাহ তাআলাকে এক হিসাবে মানি, কোরআনুল কারীমকে আল্লাহর কিতাব হিসাবে মানি, আল্লাহর নবীকে আল্লাহর রাসূল হিসাবে মানি, আল্লাহর নবী যা যা নিষেধ করেছেন সেইগুলো যদি আমরা বর্জন করতে পারি, আল্লাহর নবী অশ্লীলতা ছেড়ে দিতে বলেছেন আমরা যদি ছেড়ে দিতে পারি, আল্লাহর নবী আমাদেরকে বৈশাখে উদযাপনে যা কিছু করতেছে সকালবেলা পান্তা ইলিশ ইত্যাদি ইত্যাদি করা থেকে যদি বিরত থাকতে পারি, আমার মেয়েটাকে যদি আমি ঘরের ভিতরে পর্দায় রাখতে পারি, আমার মেয়েটাকে যদি বৈশাখী দিবসের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের মাঝে যদি আমি ছেড়ে না দিতে পারি, আল্লাহর কসম আল্লাহর নবীর কথা অনুযায়ী আমিও কালকে আমার দিবসে আল্লাহর নবীর সাথে স্লোগানে স্লোগানে সোজা আল্লাহর জান্নাতে যেতে পারবো। পারবেন না? জোরে বলেন পারবো না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বৈশাখীর মূল থিমটা কি ছিল, এখন থিমটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। বৈশাখীর আসল থিম এখন নাই, এখন বর্তমানে থিম হচ্ছে সকালবেলা পান্তা ইলিশ খাওয়া, বর্তমানে থিম হচ্ছে সাদা কাপড় পরিধান করে উলঙ্গ ভাবে বের হওয়া, বর্তমান থিম হচ্ছে সুন্দর মতো নিজের বক্ষকে উন্মোচন করে রাস্তাঘাটে হাঁটা এবং যুবকদেরকে নিজের দিকে লোলুপ দৃষ্টিতে তাকানোর ব্যবস্থা করা এবং প্রেমিক প্রেমিকা মিলে অবৈধ সব ধরনের কর্মকাণ্ড করা। অতএব আমি একজন মুসলমান হিসেবে আমার সন্তানকে কখনো বৈশাখী উদযাপন করতে দিতে পারি না, ঠিক কিনা বলেন? রাজি আছেন? এখনো বৈশাখীর আরো কমপক্ষে 6-7 ঘন্টা আছে, আছে না নাই? আরো বেশি আছে। যারা বেশি খারাপ, যেগুলো বেশি মাতাল, সেগুলো একেবারে ফজর নামাজ পর্যন্ত যাবে, যাবে না? জোরে বলেন যাবে না। আমরা কি আজকে কি ওয়াদা করতে পারি যে হুজুর সেই বাদশাহ আকবরের উপদেশ গ্রহণ, বীরবলের উপদেশ দেওয়া, আল্লাহর নবীর পথ বাতলিয়ে দেওয়া অনুযায়ী আমরা ওয়াদা করতেছি যে হুজুর আমি আমার মেয়েকে, আমি আমার মাকে, আমি আমার স্ত্রীকে, আমি আমার ছেলেকে এখন থেকে যতটুকু সময় আছে অতটুকুর ভিতরে আমি বৈশাখী উদযাপন করতে দেব না, যদি সম্ভব হয় তাকে বাধা দেব, যদি সম্ভব না হয় তাকে নসিহত করব। রাজি আছেন? দুইটা হাত তুলে দেখেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, গত সপ্তাহে উনি একটা, ওনার এখানের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে গত সপ্তাহে জবাব দিয়েছি, তিনি বলেছেন আল্লাহর নবী কি নূর না মাটি। আরেকটা প্রশ্ন করেছেন যে হযরত অনেকে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে ঢাকা থেকে সিলেটে যায়, এটা জায়েজ আছে কি? এটা সম্পূর্ণরূপে না জায়েজ, কেবল মাজারকে উদ্দেশ্য করে যাওয়া এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আবু দাউদ শরীফের সম্ভবত 607 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটা মসজিদকে উপলক্ষ করে সফর করা, ভ্রমণ করা জায়েজ আছে। একটা হচ্ছে মসজিদে হারাম, আরেকটা হচ্ছে মসজিদে নববী, আরেকটা হচ্ছে মসজিদে আকসা। এই তিনটা মসজিদকে উপলক্ষ করে কেবলমাত্র সফর করা জায়েজ, আর এছাড়া কোনো মসজিদকে উপলক্ষ করে সফর করা জায়েজ নেই, নিষেধ। এই জন্যই যেহেতু মসজিদকে উপলক্ষ করে সফর করা না জায়েজ,
তাহলে সেই ক্ষেত্রে মাজারকে উপলক্ষ করে, কেবল মাত্র মাজার, আমি কথাটা বারবার বলছি, কেবল মাত্র মাজার কে উপলক্ষ করে সফর করা জায়েজ নেই, নিষেধ, এটা মাকরুহে তাহরিমি হবে। তবে হ্যাঁ, কেউ যদি এমনি নিজস্ব কোনো ব্যক্তিগত কাজে সিলেটে যান, অন্য কোনো উদ্দেশ্যে যান, এখন সেখানে যাওয়ার পরে চিন্তা করলেন, আহা, শাহজালাল সাহেব আমাদের দেশে ইসলামটাকে সর্বপ্রথম প্রচার করেছেন, আমি ওনাকে একটু জিয়ারত করি, তাহলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, বরং এটা সওয়াবের কাজ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। মাজারে টাকা দেওয়া জায়েজ আছে কিনা? এখান থেকে অনেকে খাবার দেয়, এগুলো খাওয়া যাবে কিনা? সূরা মায়েদার 2 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেই জিনিস আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে, অন্য কারো নাম নিয়ে জবাই করা হয়, এবং যেই যেই জিনিসের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটা মুসলমানের জন্য হালাল থাকে না, সেটা হারাম হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে, এই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে যারা মাজারের মধ্যে বিভিন্ন তবরক টবরক ইত্যাদি দেয়, আমি যদ্দূর বুঝি, যদ্দূর জানি, বাহ্যিকের উপর বলছি, ভিতরের অবস্থা আমি জানি না, বাহ্যিকের উপর বলছি, তারা গরু জবাইয়ের সময় ওই মাজারওয়ালার নামই নেয়, এবং সিন্নি টিন্নি ইত্যাদি পাকাইলে তাদের উদ্দেশ্য থাকে কেবলমাত্র মাজারওয়ালা। আর মাজারওয়ালা হচ্ছেন মাখলুক, আর মাখলুককে তৈরি হচ্ছেন খালেক, তার নাম নেওয়া হচ্ছে না। অতএব এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে মাজার থেকে যা দেওয়া হয় সেটা খাওয়া জায়েজ নয়, হারাম, খাবেন না। আরেকটা প্রশ্ন করেছেন, মাজারের মধ্যে টাকা দেওয়া জায়েজ আছে কিনা? আপনি দান করবেন সেটাও আল্লাহর নামে হতে হবে, আপনি মাজারে দিচ্ছেন কার নামে দিচ্ছেন? মাজারওয়ালার নামে, এটা নিষেধ। আর মাজারের মধ্যে এটা তো অন্তত স্বাভাবিক, বেসিক জ্ঞান থেকে এটুকু বুঝেন যে আপনি যে টাকাটা দিচ্ছেন, মাজারওয়ালা তো খাচ্ছে না, শাহজালাল সব খাচ্ছে, খাচ্ছে খায় না, শাহপরান সব খাচ্ছেন, খাচ্ছে সেখানে মধ্যে মোসওয়ালারা, আর দাঁড়িওয়ালারা, আর হচ্ছে বড় বড় চুলওয়ালারা, গাঞ্জাওয়ালারা, হিরোইনওয়ালারা ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি যদি দান করেন, ভালো জায়গায় দান করতে হবে, আপনি যদি দান করেন, ফেকার কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় আসছে, আপনি যদি জানেন যে আপনি কাউকে জাকাত দিলে অথবা দানের টাকা দিলে এই লোকটা মদ খাবে, হিরোইন খাবে, তাহলে ওই লোকটাকে টাকা দেওয়া নিষেধ। আপনার টাকার কারণে লোকটা মদখোর হবে, আপনার টাকা দেওয়ার কারণে লোকটা হিরোইনখোর হবে, নিষেধ। তাহলে আপনি যে এই টাকাগুলো মাজারে দিচ্ছেন, এই মাজারের টাকাগুলো তো ওই মোসলা আর মদওয়ালারা খাবে, বোতলওয়ালারা, তাহলে বোতলওয়ালাদেরকে আপনি হেল্প করছেন। অতএব টাকা দেওয়া থেকে বারণ থাকবেন, বিরত থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। মাজারে টাকা দেওয়া কোশ্চিন কালেও জায়েজ নেই। আরেকটা কথা বলি, এটার জন্য আমাকে দোষারোপ করবেন না, আমি ফতোয়ার কিতাব স্পষ্ট ভাষায় পেয়েছি, মাজারের টাকা যদি কেউ দেয়, মাজারের টাকা যদি কেউ চুরি করে, সেটার বিচারও নাই, আল্লাহ তুমি মাফ করো। এটা বলার কারণে, এটা বলার কারণে আপনাকে আমার উপর কোনো কিছু বলবেন না, আমি কিতাবে যা পেয়েছি তাই বলেছি। হুজুর, আমরা অনেক সময় ছেলে মেয়েদের বিয়েতে উকিল বাবা দিয়ে থাকি, বিশেষ করে ঢাকাতে এর প্রচলন বেশি, শরীয়ত মোতাবেক উকিল বাবা দেওয়া কি জায়েজ আছে? উকিল দেওয়া জায়েজ আছে, কিন্তু উকিল কখনো বাবা হতে পারে না, কারণ আপকে মাসাইল আউর উনকা হল, একটা ফতোয়ার কিতাব, ফতোয়ার কিতাবটা আমার এখানে নেই, যার কারণ আমি স্টাডি করতে পারি নাই, তবে ছাত্র জমানে আমি স্টাডি করেছি 2014 সনে, তো আমি সেখানে মধ্যে দেখেছি সম্ভবত 3 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ আছে যে কেবলমাত্র একজন মুসলমানের জন্য দুই ব্যক্তিকে বাবা বলা যায় আছে। কয় ব্যক্তিকে? এক ব্যক্তি হচ্ছেন জন্মদাতা বাপ, আরেকজন হচ্ছেন শ্বশুর, আরেকজন কে? শ্বশুর। এই দুইজনকে বাবা বলা জায়েজ, এছাড়া আর যাকেই বাবা বলেন, চাই মাজারওয়ালা হোক, পীর হোক, অন্য কেউ হোক, এটা সম্পূর্ণরূপে বেদাত, নিষেধ, এটা বাবা বলা যাবে না। অতএব সেক্ষেত্রে যদি নিষেধ হয়, তাহলে উকিল তো বাবা হতে পারেন না, ঠিক কিনা বলেন? উকিল আপনি বানাবেন, হ্যাঁ আমার মেয়েকে, আমার ছেলেকে ওই ব্যক্তি বিয়ে দিবে, আব্দুল্লাহ, ওনাকে আমি উকিল নিযুক্ত করলাম, তাহলে সেই ক্ষেত্রে আব্দুল্লাহ সাহেব আপনার বিবাহের ব্যবস্থা করে দিবেন। কিন্তু
আমি ঢাকা শহরের অবস্থার আলোকে বলতেছি, অনেকের কাছে শুনেছি উকিল সাহেব একেবারে আপন বাবার মতো হয়ে যান। সেই তিনি নিয়ম অনুযায়ী শ্বশুর যেরকম, শ্বশুরকে যেরকম দাওয়াত দিতে হয়, শ্বশুর যেরকম হাদিয়া তোহফা দিতে হয় জামাইয়ের বাড়িতে, উকিল বেটা এমন বিপদে পড়ছে হেরো দিতে হয়। আছে না এরকম? আবার এরকমও আছে যে মেয়েটা হচ্ছে অন্যজনের, উকিল বানানোর কারণে সেও বাবা, এখন তার সাথে অহরহ পর্দার খেলা সামনে আসা যাওয়া করতেছে, আছে কি নাই? গত মনে হয় 3-4 মাস আগে আমি, আরো বেশি হবে, একটা পত্রিকা দেখলাম উকিল বাবার সাথে মেয়ে পালায় গেছে। সে যদি বাবাই হয় তাহলে পালাবে কেন? এটা তো কখনো হতে পারে না। অতএব উকিল কখনো বাবা হতে পারে না, তবে হ্যাঁ উকিল নির্ধারণ জায়েজ আছে, করতে পারেন। আবার স্বয়ং আমার মেয়ে, আমার মেয়েকে আমি আবার উকিল হতে পারবো, আমার মেয়ের বিয়েতে আমি স্বয়ং নিজেই উকিল হতে পারবো, আমার ছেলের বিয়েতে স্বয়ং আমি নিজেই উকিল হতে পারবো। অতএব এতে কোনো বাধা নিষেধ নেই। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরো কয়েকটা প্রশ্ন আছে, সময়ের অভাবে দিতে পারতেছি না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেবো।